তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতি রক্ষার্থে সম্রাট এই সমাধিটি নির্মাণ করেন। সমাধিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজের নকশা তৈরির ভার কার উপর দেওয়া হয়েছিল সে কথা সরকারিভাবে উল্লেখিত না হলেও আমরা মোটামুটি নিশ্চিত যে তাজের মুখ্য স্থপতি হলেন উস্তাদ আহমদ লাহোরি। নকশা অনুযায়ী নির্মাণের গুরুদায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীরের সময়কার অভিজ্ঞ নির্মাণ শিল্পী মীর আব্দুল করিম। জ্যোতিষীদের গণনার শুভদিন না পাওয়ার কারণে আপনি কি জানেন, প্রায় 5 বছর অপেক্ষা করেছিল শাহজাহান মমতাজকে বিবাহ করার জন্য। 5 বছর অপেক্ষা করার পরে 1612 সালে ধুমধাম করে তাদের বিয়ে হয়। মমতাজের মৃত্যুর পর শাহজাহান তার জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন, আর সেটাই হলো আজকের তাজমহল। তাজমহলের সৌন্দর্যের মুখ্য কারণ হলো দেওয়াল ও চারিদিকে সুউচ্চ দরজার খিলানের উপরকার অলঙ্করণ। দেওয়ালের নিচের দিকে অত্যন্ত যত্নে রিলিফের কাজ করা সারি সারি ফুলের গাছ। এই তাজমহলে সম্রাট বাইরের দেওয়ালে দুই জায়গায় এবং ভেতরের দেওয়ালে এক জায়গায় নিজের নাম লিখেছিলেন। বস্তুত এই সুবিশাল সুরম্য সমাধিসৌধে একমাত্র আমানত খানের নাম এবং তারিখ ছাড়া আর কোনো নাম বা তারিখ লেখা হয়নি। এবং তাজমহলের দেওয়ালে প্রতিটি জায়গায় পাথরের উপরে খোদাই করা হয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফুলের গাছ, যেটা কিনা বর্তমানে 3D প্রিন্টার ছাড়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন তখনকার সময় কতটা দক্ষ শিল্পীরা করেছিল এই তাজমহলের কাজ। একবার তাজমহলের ছাদকে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, আপনি কি জানেন কেন? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাতে কোনো বোমা কোনো শত্রুপক্ষ এই তাজমহলের উপরে ফেলে তাজমহলকে নষ্ট করে না দেয়, শত্রুপক্ষের চোখ এড়াতেই তাজমহলকে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে উপর দিয়ে কোনো প্লেন উড়ে গেলে মনে করে এটা হয়তো কোনো বাঁশের ঝাড়। এরপর 1947 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং তারপরে অনেকবারই নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময় কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছিল এই তাজমহলকে। তাজমহলের ছাদে একটি বিশাল বড় গর্ত আছে যা কিনা সবার চোখের নজর এড়িয়ে যায়, আর এই গর্তটি তাজমহলের একটি অনেক বড় খোদ। এই গর্ত হওয়ার কারণ ঘাটলে জানা যায় যে তাজমহল তৈরি হওয়ার পর সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করা লোকগুলির হাত কেটে দেওয়ার নির্দেশ দেন। কারণ সম্রাটের উদ্দেশ্য ছিল যে তাজমহলের মতো এত সুন্দর স্থাপত্য পৃথিবীতে যেন আর কেউ কোনো দিন বানাতে না পারে। এই ঘোষণা শোনার পর শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাজমহলের ছাদে একটি বড় ফুটো করে দেন, আর এই জন্যই আজও বৃষ্টি হলে তাজমহলের ছাদ দিয়ে পানি পড়ে এবং যেটি কিনা তাজমহলের ভিতরে চলে যায়। বন্ধুরা, আমরা সবাই জানি যে তাজমহলের চারিদিকে 4টি মিনার রয়েছে, আর এই মিনারগুলি আমরা খালি চোখে দেখলে মনে করি মিনারগুলো সোজা, কিন্তু মোটেও এরকম নয়। মিনারগুলি 4টি বাঁকা, এটি তাজমহলের বিপরীত দিকে বাঁকা রয়েছে, যাতে যে কোনো সময় ভূমিকম্প হলে যদি মিনারগুলি ভেঙে যায় তাহলে যেন তাজমহলের উপরে না পড়ে উল্টো দিকে পড়ে। আপনারা শুনলে অবাক হবেন, এই অপরূপ সৌন্দর্যের নিদর্শন তাজমহলকে একবার বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এই বিক্রি করার কাজটি কে করেছিল জানেন? ভারতের অন্যতম চোর এবং ঠকবাজ নটওয়ার নামের একজন ব্যক্তি। তিনি এক বিদেশির কাছে তাজমহল বিক্রি করেছিলেন। এছাড়াও কলকাতার ভিক্টোরিয়াও সে একবার বিক্রি করেছিলেন বলে জানা যায়। তাজমহল মূলত দামি ও মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, আর এই পাথরগুলি আনা হয়েছিল চীন, তিব্বত ও শ্রীলঙ্কা থেকে। বর্তমানে তাজমহলে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল পৃথিবীতে সেই পাথর খুঁজে পাওয়া মুশকিল। ইংরেজদের শাসন আমলে ইংরেজরা এই তাজমহলের বেশ কয়েকটা মূল্যবান পাথর তাদের দেশে খুলে নিয়ে যায়। গোটা বিশ্বের মধ্যে তাজমহলই একমাত্র স্থাপত্য যাকে দেখতে বেশি লোক প্রতিদিন ভিড় জমায়। প্রতিদিন প্রায় 12,000 থেকে 15,000 পর্যটক আসে এই অপরূপ সৌন্দর্যের নিদর্শন দেখতে। আপনারা জেনে অবাক হবেন যে শাহজাহান কালো রঙের আরো একটি তাজমহল বানানোর চিন্তা করেছিলেন। তিনি ভেবেছিলেন মমতাজের স্মৃতি উদ্দেশ্যে তিনি যে সাদা তাজমহল বানিয়েছেন তার পাশেই তিনি তার জন্য একটি কালো রঙের তাজমহল বানাবেন, কিন্তু তার সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। তার কারণ ছিল ঔরঙ্গজেব। তিনি তার ছোট ছেলে, যে কিনা
সব দিক দিয়ে বোকা ছিল। তাকে তিনি রাজ্যের দায়িত্ব বা পরবর্তী রাজা করতে চেয়েছিলেন। আর এই কথা শুনে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে বন্দী করে রাখে এবং এমন একটা জায়গায় বন্দি করেছিল সেখান থেকে শাহজাহান শুধুমাত্র একটা জানালা দিয়েই বা ছোট্ট একটা ফুটো দিয়ে তাজমহল দেখতে পেত। তারপরে মৃত্যুর আগ পর্যন্ত শাহজাহানকে সেই কারারুদ্ধ অবস্থা থেকে বের করা হয়নি, যার কারণে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি। বন্ধুরা, আপনারা কি জানেন তাজমহলের সাথে সর্বপ্রথম সেলফি কে তুলেছিলেন? তাজমহলের সাথে সর্বপ্রথম সেলফি তুলেছিলেন জর্জ ক্যামেরন। তিনি এই সেলফি তোলার জন্য ফিস আই লেন্স ব্যবহার করেছিলেন। প্রচলিত আছে যে তাজমহলের রং বদলায়, আর এটা সত্য। হ্যাঁ, তাজমহলের রং সাদা হওয়ার কারণে সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে এর রংও বদলায়। তাজমহলকে আপনি সকালে দেখতে গেলে দেখবেন এটি হালকা গোলাপি রঙের, আর সূর্য অস্তের সময় দেখবেন হালকা লাল রঙের, আর আপনি যদি পূর্ণিমা রাতে এটিকে দেখেন তাহলে মনে হবে রূপালি রঙের। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে সেটাও জানিয়ে দিতে পারেন। আর এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।